আরামজাদা দূর থাকে কথা কবে না মুখটা থুপ ছিড়কে না কি করলো রে ও বীরে আরামজাদা আবার শুন না আবার শুন সামাল লাকে পচ আর বান্দর লোক কো ভি কল কর দে বান্দর লোক ঘুস গয়া চিন্তা করনে কে লিয়ে 25 টাকার জন্য খেনার খেনার গা শুকর দিল শান্তে মারছে কাঁটা দাগত 25 টাকা সাইকেল জব লিগ হইছে দশ টাকা নে মোটর পয়সা নাই রে তো কেন বুঝ না আজ তাহলে এক কাজ কর তোর সামনে টাকা ঠেলা যা অর্থনা আমি পয়সা পাও ওই টাকাটা আমি এখন দিইনি অর্থনা পয়সাটা উঠাই নি যা কি বাইসা কি কইছি ও কাকা মানে মোর বাবা বলে তোর টাকা পাই নাকি বলে ওটা দিবা করলি আজকে ও ইয়া নাকি তুই সুজির বেটা নাকি টাকা তো পায় তুই এখন আছিস সকালবেলা আসবা চাইনো নি কাকা মানে মোর সাইকেলটা লিক হয়েছে তো তার জন্য মুই মানে পয়সা আর নিবা হবে লাগিবে আর মোর বাবা তোর না পয়সা পায় তো এটা পয়সা দে এখন নাই তখন তো দিবাই হবে দিবা তো হয় ভাইস্তা বুঝে পাইছো সকাল হবে কে পয়সা দেয় এত সকালে আর বাস করতে গো দেখেন কটা পয়সা দিন তো আ দে কাকা জল নি আছু মুখটা ধো আর পয়সাটা দে চোখ মুখলা ধো আর মুখ পয়সাটা দে স্কুল যাবা হবে দেখছো বিশাল ঘাগুমাল বাপ ওরকম বেটা ওরকম না পয়সা তো নিয়ে ছাড়বি আর উন্নয়াল দিয়ে কাটাবা হবে এখন তুই এখন আসিস না তুই বিকালে আসিস বিকাল হ্যাঁ বড় অনেক তারা আছে কান খুলবে এখন তুই বিকালে আসিস বড় কুড়ি তারা আছে এখন বিকালে আসিস তুই গুরু বান্ধি হবে গুরু বান্ধি হবে তো বৈকাল বেলা টাকা নেওয়ার সময় সকাল বিকাল খেলা শান্তায় মারছি একদম পাবে তো তোর বাপ 25 টাকা সকাল বিকাল ঘেনার ঘেনার কান্টাত খালি মরবা দিয়েছে 25 টাকা পাবে না না কুই আসে না কুকুরের মতন পরে মুই বুঝা পাইনু 500-600 টাকা পাবে মনে হয় 25 টাকা গ্রামের ছেলেকে টাকা ধার দিলে যা হয় দেখিম কেমন দিছি হাজার টাকা ধর আর চাই না টাকার জন্য কইবা না হয় ঠিক আছে কইবা ঠিক আছে বাড়ির নাই
টাকা ধার নিছে মোরসা বন্ধু বন্ধু কাক আছে টাকা ধার দিয়ে টাকা দিয়ে গেল টাকা দিয়ে ভেলামের চেনা হয় আমরা টাকা টাকা দিয়ে কিন্তু ভালো না তোর বেটা টাকা ফোন করে করে কিন্তু তুই দেখ আমরা এইভাবে যে টাকা পরিশ্রম করে টাকা কামাচ্ছি তোর বেটা ধার নিয়ে আছে আড়াই টাকা টাকা তুই দে ইয়া কই না তুই টাকা এখন ফোন করে টাকা আমরা আছি টাকা তুই মৌমাছির মতন প্যান প্যান ধরতেছি না হ চালা বেচা সুজিত কলমি তাড়াতাড়ি কি করলু কাকা এর মানে বুঝে পালু তোমরা ছাগলটা বিক্রি করবেন কি ছাগল হ্যাঁ বিক্রি করি মতো আমার কি দেখি মনে আছে আমরা কি ছাগলের পাইকা হারাম দাদা দূর থেকে কথা কবে না মুখটা থুপ ছিটকে নে কি করলো রে ভালোবাসার আশিক টাকা যখন ধার নেয় পয়সা দিছু ধার দিছু বাল টাকা দেয় না বুঝাইছেন চেহারাটা এত তো শয়তান করে রয়্যাল রয়্যাল খাম্বা বড় 2 লিটার 2 লিটার লাগে 2 লিটার ওই দিবেন না দিবেন রে কই রে ও চল 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 পয়সা নিবা বে দিবেন কি আছে চল এক মাস ধরে তোর খোঁজ খবর নাই কোনা গিয়েছিল রে বোকাদা আমি তোর বাড়িতে আমি গেছিনু পয়সা দিবা তেনে রে তুই মোর বাড়িতে গেছিলু না আমি তোর বাড়িতে গেছিলু রে হারাম জাদা এক সপ্তাহ ধরে নিকোস তুই কোনে গেছিলু রে হ্যাঁ তো বাড়ির লোক ঠিক মতন কইরা পারে না তুই কোনে গেছিলু আমি দিনে গেছিলু গেছিলু বগাদা দেখ তো মুই পাশে নিছ তো তো দিম তো মুই আজকে না কালকে দিম আজকে গার্লফ্রেন্ড নিয়ে আইছু দেখ আমি যাবা দেব ঘুরিবা গার্লফ্রেন্ড আমেন কোন না তুই আজকে আমি পয়সা লাগবে তুই পয়সা দে তুই আজকে তো এই ভাবে চিট করছিস এক মাস ধরে ধরে খোঁজ খবর নাই তোর এই ভাবে চিট করলে হয় হ্যাঁ দাঁড়া দাঁড়া কি দাঁড়া 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 এক মিনিট দাঁড়াও দাঁড়াও কি কোয়াশন দাঁড়া দাঁড়া শিলিগুড়ির না চকপাড়ার তো আমি আবার কি দোষ করলাম বাড়ির বুড়া গাদ্দা ছেলে যখন মানুষকে জ্ঞান দেয় সাদা টাকা তুই যদি পটে না থাকিস না বাড়ির লোকে কেউ দাম দেয় না তুই এমন কি জিনিস রে পর লোক করিস আপন আর আপন পর ও বিরে হারামজাদা ও তো যখন জানিস টাকা ছাড়া কেউ তোকে দাম দেয় না তাহলে কি বাড়িতে বসে গেলে হবে না কাম করিবা যাবা হবে দাঁড়া দাঁড়া মানুষের জ্ঞান দিছি নিজের কোনো জ্ঞান শূন্য আর মানুষের দাঁড়া দাঁড়া জ্ঞান দিছি রিয়েল বানাচ্ছি আসিস
হ্যালো বন্ধুরা, আমার ভিডিওখান তোমার কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর কোনটা পার্ট বেশি সবথেকে ভালো লাগলো ওটা কমেন্ট করে জানাও, আর নেক্সটে ভালো ভিডিও আনবো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর এরকম কমেডি নিত্য নতুন ভিডিও নিলে দেখবো আমরা। নতুন নতুন ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু।